কয়েকদিন আগেও লাগছে কারণ তারা সরাসরি একজনকে দোষারোপ করে একজনের নামে এখন এই ব্যাপারে আপনি তখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আগুন লাগছে এই অঞ্চলের মধ্যে আগে এই ঘরের মধ্যে আগুন লাগছে। গতকালকে রাতেবেলা শুনতে পারলাম কেন অনেক খেরা সেখানে মধ্যে আগুন লাগে, যদি এটা বিরাট বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো এটা তো আমার আমরা কথা না বা এলাকার মানুষের কথা না, তারাই কথা যে কোনো মানুষের জন্য তারা দেখতে পারছেন তারা তারা এটা পুলিশ এলে এনকোয়ারি করবো করে দেখবো জিনিসটা কিটা। আর আমার কথা হইলো গিয়া এই যে ওর কোনো আগুন লাগানি সেগুলিতা করা এটা বিরাট বড় ক্রাইম একটা, কারণ গিয়া এই আগুন লাগানিটা খালি সামান্য একটা জিনিসের মধ্যে আগুন লাগানি না, আচ্ছা সমাজটার মধ্যে আগুন লাগানি, হ্যাঁ এটা বিরাট বড় একটা ক্রাইম। তো মানসিকতা থাকতে পারে আমার সেগুলোকে লাগ থাকতে পারে, আমি সেগুলো খারাপ পাইতে পারি, আমারও যে সবাই বালা পাইতে পারবে এমন কোনো কথা আছে? এটা তো ঠিক না যে আমার এক সবাই বালা পাইবো আমার সবাই বালা পাইতে লাগবো, এরকম কথা না, ভালো খারাপ সংসারও থাকবোই। তো তার মধ্যে কেন ওই এই ধরনের ক্রাইম যেগুলো আছে, কেউ আগুন লাগাই দিল, কেউ কিতা করলো, এই এই যারা ক্রাইম যারা করে যারা এটা প্রকৃত অর্থে ক্রিমিনাল। অতএব আমি মনে করি পুলিশ হইলে এনকোয়ারি করে দেখাইব যে আছে যেটা লাগে জড়িত আছে নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে তার। আইগা নমস্কার।